আমি আসলে প্রথম অধ্যায় আজকে যে প্রথম ক্লাস, আমি প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে গিয়ে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে এলিমেন্টস অফ ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ ইনফরমেশন সিস্টেমস এবং ম্যানেজমেন্টের উপাদান সমূহ কি, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ে। আমাদের এই আলোচনা প্রথম অধ্যায়ে সাধারণত এই অধ্যায়ের নামটা হচ্ছে গিয়ে এটা, আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি আলোচনার পূর্বে যেহেতু আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আমি একটু করোনা ভাইরাস সম্পর্কে একটু দু এক মিনিট কথা বলবো, কারণ হচ্ছে গিয়ে এটা আসলে আমাদের সকলেই সচেতন হওয়া উচিত। আমরা আমরা আসলে সচেতন সবাই, কিন্তু কেমন জানি একটা ইয়ে আছে, তাই আমরা মিনিমাম আমি তোমাদেরকে সবসময় বলবো যে তোমরা বাইরে বের হওয়ার সময় মাস্ক পরবে, এবং বাইরে কোনো কিছু খেলে হাতটা ধুয়ে নিবে, বাসায় এসলে সাবান পানি দিয়ে বা যেটা আছে সেই স্যানিটাইজ করে, হাত স্যানিটাইজ করে তোমরা হাত মুখ হাত মুখ স্পর্শ করবে, এবং হাত না ধুয়ে কোনো কিছু খাবা না। এটা আসলে আমাদের কিন্তু আপাত মিনিমাম এই কাজটুকু করো, যখন টিকা আসবে তখন দেখা যাবে হয়তোবা আমরা টিকা আসছে যেহেতু হয়তোবা তোমাদেরকেও টিকা দিয়ে দিবে, অলরেডি এরকম একটা ডিসিশন হয়তোবা আসতেছে, এবং আমরা সেপ্টেম্বরে হয়তোবা আমাদের কালকে আমি উপমন্ত্রীর একটা ই উদ্ধৃতি শুনছি যে সেপ্টেম্বরে হয়তোবা আমাদের ইনস্টিটিউট খুলে দিতে পারে, সেই ক্ষেত্রে হয়তোবা তোমাদেরও একটা টিকার ব্যবস্থা হয়ে যাবে। সরকার যথেষ্ট চেষ্টা করতেছে যাতে সকল স্টুডেন্টকে দিয়েই স্কুল কলেজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি খোলা যায়, তাই তোমরা এই আগ পর্যন্ত টিকা দেওয়ার আগ পর্যন্ত আর আসলে মাস্ক পরলে তো ক্ষতি নেই, মাস্ক পরলে ধুলোবালি নাকি মুখে ঢুকে না, এটা আসলে মাস্কটা পরলে সমস্যাও তো নেই, এটা কেন আমাদের এত অনীহা সেটা জানি না। আমি কিন্তু ডাবল মাস্ক করি, আমি ডাবল মাস্ক করি, তাহলে এটা পরলে সমস্যাটা কোথায়? তোমরা সবাই এটা পরবে, হ্যাঁ আমি আশা করি, এবং অন্যকে উৎসাহিত করবে। হ্যাঁ আমি কিন্তু গ্রামে গেছি, গ্রামে গিয়ে দেখি কেউ মাস্ক পরে না, মাস্ক পরার ভিতরে একটা অনীহা, দু একজন আছে মাস্ক পরে, আমি তাদেরকে বললাম আপনারা সবাই গ্রামে থাকেন যখন তখন একটু বলেন, সবাইকে বলবেন হ্যাঁ তোমার কথা যদি আরেকজন পরে তাহলে তো সমস্যা নেই, তাই এটা এই বিষয়ে খেয়াল রাখবা, এবং কোনো কিছু খাওয়ার পূর্বে অবশ্যই হাতটা ধুয়ে বা হাত স্যানিটাইজ করে পরে খাবে বা অথবা নাকে মুখে স্পর্শ করবে। ঠিক আছে, আমরা আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক এই কামনা করি, আমার জন্য তোমরা সবাই দোয়া করবা। আমি প্রথমে হচ্ছে গিয়ে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের মার্ক ডিস্ট্রিবিউশনে চলে যাব। আমাদের টোটাল মার্ক হচ্ছে গিয়ে 150, অর্থাৎ 150 মার্কস, অর্থাৎ টিপিসি হচ্ছে গিয়ে থিওরি হচ্ছে সপ্তাহে দুইটা থিওরি, প্র্যাকটিক্যাল হচ্ছে গিয়ে তিনটা, আর তিন ক্রেডিটের, অর্থাৎ 2, 3, 3। এখানে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আসলে ব্যবহারিক হচ্ছে গিয়ে 50, আর হচ্ছে গিয়ে থিওরি হচ্ছে গিয়ে 100। 100 ভিতর 40% হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসে থাকে, আর 60% হচ্ছে গিয়ে তোমার বুট কর্তৃক বিটিভি কন্ট্যাক্ট করে, অর্থাৎ বুট কর্তৃক প্রশ্ন আসে, সেই প্রশ্নে তোমাদের ফাইনাল এক্সাম থিওরি এক্সাম দিতে হয়। আর প্র্যাকটিক্যাল 50-এর ভিতর দুইটা পার্ট, সেই দুইটা পার্ট হচ্ছে একটি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল। প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, জব রিপোর্ট, অ্যাটেন্ডেন্স, এসব বিহেভিয়ার এসবের উপর 25 মার্কিং করা হয়। আবার হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল ফাইনাল অ্যাজ লাইক এরকমই তোমাদেরকে বিভিন্ন ধরনের জব দেওয়া হবে, ওরাল কোশ্চেন করা হবে, জব রিপোর্ট জমা নেওয়া হবে, এসবের উপর 25 মার্কিং হয়ে থাকে। আর এদিক দিয়ে কন্টিনিউয়াস থিওরিটা দুইটা পার্ট, সেটা হচ্ছে থিওরি কন্টিনিউয়াস অর্থাৎ যেটাকে বলা হয় টিসি, আর একটা হচ্ছে গিয়ে থিওরি ফাইনাল যেটাকে বলা হয় টিএফ। থিওরি কন্টিনিউয়াসে দুইটা ভাগ, একটা হচ্ছে মিড টার্ম, আর একটা হচ্ছে গিয়ে তোমার ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স, তোমার বিহেভিয়ার। মিড টার্মে 20 মার্ক, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স এবং বিহেভিয়ারে কি কয় যে তোমার আচার আচরণে 20 মার্ক, এই হচ্ছে গিয়ে টোটাল 40। আর থিওরি ফাইনাল সেটা তো বলেই ফেলছি অলরেডি যে এটা বিটিপি কন্ট্রাক্ট করবে, অর্থাৎ প্রশ্নটা কারিগরি শিক্ষা বোর্ড থেকে আসবে, সেই প্রশ্নে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আর তোমরা জানো প্রত্যেকটাকেই 40% মার্ক আলাদা আলাদা ভাবে পেতে হয়, হ্যাঁ 40% মার্ক পেতে হবে। যাই হোক, এই হচ্ছে টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন। তোমরা হলো গিয়ে যারা এখনো হলো গিয়ে কি কয় যে কমান্ডস করো নাই, তোমরা হচ্ছে গিয়ে তোমাদের রোল নাম্বার লিখে কমান্ড বক্সে গিয়ে কমান্ড করো,
আমি কারণ হলো কি, আমি ক্লাস নিচ্ছি, তোমরা যদি প্রেজেন্ট না থাকো তাহলে আমি কেমনে বুঝবো যে আসলে আমি ক্লাস নিচ্ছি তোমরা আসো? যাই হোক, আমি এখন পর্যন্ত মনে হয় দেখতেছি 27 জন না 28 জন ভিউয়ার আছে। জনের মতো ভিউয়ার আছে, 26 জন অলরেডি কমেন্টস করছে। তোমরা নিজেদের রোল গ্রুপটা লিখে কমেন্টস করবে, এবং এটা শুধু কিন্তু কম্পিউটার টেকনোলজির সাবজেক্ট, কম্পিউটার টেকনোলজি অনলি সপ্তম পর্ব অর্থাৎ সপ্তম সেমিস্টারে যারা আছে তাদের সাবজেক্ট, অন্য কেউ কমেন্টস করার দরকার নাই বা এই ক্লাসটা দেখারও দরকার নেই। তোমরা এটা দেখবে, আগে প্রথমে দেখবে। আমি আসলে অনেকে একটু দেরিতে ঢুকো, আমি এটা কম্পিউটার সপ্তম পর্ব ছাত্রদের ক্লাস নিচ্ছি এবং সাবজেক্ট হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। সাবজেক্ট কোড হচ্ছে 666671। শুধু কম্পিউটারের সপ্তম পর্ব ছাত্ররা উক্ত ক্লাসে জয়েন করো। যাই হোক, আমি আসলে আমাদের রিকেপ অফ প্রিভিয়াস সেশন অর্থাৎ প্রিভিয়াস সেশনে আমি আসলে পুরোনো প্রিভিয়াস সেশন নিয়ে নেই, তারপরেও আমি একটু আলোচনা করব যে আসলে আমাদের সিস্টেম এবং অ্যানালাইসিসটা কি। হ্যাঁ, সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইনটা কি? আমরা সিস্টেম বলতে বুঝি একটা পদ্ধতি। আজকে থেকে আমি যখন এই সাবজেক্ট পড়াবো তখন আমি কিন্তু সিস্টেম বলতে বোঝাবো কোনো অর্গানাইজেশন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে। আমি কিন্তু সিস্টেম বলতে এখানে বোঝাবো, আমি আবার বলছি যে আমি সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনে যখন আমি কোনো সিস্টেমের কথা বলবো তখনই বুঝবা সেটা কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান। যেমন হচ্ছে গিয়ে ময়মনসিংহ পলিটেকনিক, এটা একটা আমি সিস্টেম বলবো। কম্পিউটারের সিস্টেম অ্যানালাইসিসের ভাষা এটা আমি একটা সিস্টেম বলবো। তো এটা তোমরা সবসময় খেয়াল রাখবা যে আমি সিস্টেম বলতেই বোঝাবো কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানকে। ওকে, আমি আসলে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অর্থাৎ এই সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইনটা কি, একটা সিস্টেম কিভাবে চলবে সেটা নিয়ে অ্যানালাইসিস করা হয়। অর্থাৎ যেমন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট একটা নিজস্ব অর্গানোগ্রাম আছে এবং তাদের একটা নিজস্ব আছে, ক্রাইটেরিয়া আছে, সেই মোতাবেক কিন্তু চলে। আমি চাইলেই আমি আজকে এখন ক্লাসে ঢুকে পড়ছি, কিভাবে ঢুকছি আমি মন চাইলে তো কালকে তো ঢুকতে পারিনি, আজকে আমি অনলাইন ক্লাসে ঢুকছি। কেন ঢুকছি? আমাকে কর্তৃপক্ষ একটা রুটিন দিয়ে দিছে, সেটা কি বিভাগীয় প্রধানের মাধ্যমে আমার কাছে একটা রুটিন আসছে, সেই রুটিন অনুযায়ী আমার ক্লাস 9:30 থেকে, এর জন্যই আমি ক্লাসে ঢুকছি। এবং ক্লাসটা কোন কোথায় নিতে হবে সেটাও বলে দিছে, আমি সেভাবেই নিচ্ছি। তাহলে এই যে একটা এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে একটা সিস্টেম এক কথায়। তাহলে এই পুরো প্রক্রিয়াটা কিভাবে অ্যানালাইসিস করছে কর্তৃপক্ষ, করে ডিজাইন করছে? অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে গিয়ে কোনো সিস্টেমকে কিভাবে অ্যানালাইসিস করা হয় এবং কিভাবে ডিজাইন করতে হবে এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এসব নিয়েই সাধারণত এই বইয়ে আমাদের আলোচনা। অনেকটাই থিওরিক্যাল, তারপরেও কিন্তু সমস্যা হচ্ছে এই সাবজেক্টে অনেকেই ফেল করে, রেফার পায়। সমস্যাটা হচ্ছে কোশ্চেন বুঝে না, কোশ্চেন না বুঝে আনসার করে, এক আনসার অনেক কোশ্চেনই একরকম মনে হবে। এই জন্য তোমরা যখন কোনো কোশ্চেন পড়বে তখন খুব ভালো করে আয়ত্ত করে বুঝে তারপরে লিখবে, কিন্তু সহজ, খুবই সহজ, একবার পড়লে তোমরা কিন্তু সবকিছু পারবে। যাই হোক, আমি নেক্সট টপিক্স যেটা হচ্ছে গিয়ে আমাদের আসলে এই অধ্যায়ে কি কি বিষয়, কি কি টপিক্স আছে, সেই টপিক্স গুলো কি, আমি সেগুলো একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসলে এই প্রথম অধ্যায় সাধারণত, এই প্রথম অধ্যায়ে আমাদের 8টা কোশ্চেন আছে, 8টা টপিক্স আছে। 8টা টপিক্স কি? ডিফাইন সিস্টেম অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, অর্থাৎ সিস্টেমস এবং ইনফরমেশন সিস্টেমস কি। পরের কোশ্চেনটা হচ্ছে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেমস, ডিসক্রাইব দ্য কি এলিমেন্টস অফ সিস্টেম, ডিফাইন ওপেন অ্যান্ড ক্লোজ সিস্টেম, ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওপেন সিস্টেম, ডিসক্রাইব দ্য ক্যাটাগরিজ অফ ইনফরমেশন, স্টেট দ্য কোয়ালিটিস অফ ইনফরমেশন, স্টেট দ্য নিড অফ কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম। আমাদের মূলত এই 8টা টপিক্স আছে, এই 8টা টপিক্স নিয়ে আমরা আলোচনা করব। সরি, আসলে এই 8টা টপিক্স নিয়ে আমরা আলোচনা করব এবং এই অধ্যায় থেকে মূলত রচনামূলক, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত মিলে মিনিমাম 15 মার্কের কোশ্চেন থাকে। তাহলে আমরা একটু চেষ্টা করব, আমি এই অধ্যায়ে কি কি কোশ্চেন পড়তে হবে
সেগুলো আমি অলরেডি তোমাদেরকে দেখাচ্ছি যে এই কোশ্চেন গুলো করতে হবে। আমাদের কি বলে যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলোর ভিতরে হচ্ছে কি অতি সংক্ষিপ্তর ভিতরে আছে সিস্টেম বলতে কি বোঝায়, ইনফরমেশন সিস্টেম বলতে কি বোঝায়, সিস্টেম ইন্টারাকশন কি, সিস্টেম ইন্টারডিপেন্ডেন্স কি, সিস্টেমের উপাদানগুলো কি কি, ওপেন সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি, ক্লোজ ও ওপেন সিস্টেমের বলতে কি বোঝায়। আর সংক্ষিপ্ত কোশ্চেনের ভিতর দুইটা কোশ্চেন অনলি, সেটা হচ্ছে ইনফরমেশনের গুণাবলী লিখো, কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেমের প্রয়োজনীয়তা লিখো। আর রচনামূলকে তিনটি কোশ্চেন দিয়েছি আমি, সিস্টেমের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, সিস্টেমের উপাদানগুলো বর্ণনা করো, ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদ আলোচনা করো। মূলত আসলে এই কোশ্চেনগুলো করলেই আমাদের এই অধ্যায় কাভার হয়ে যাবে, কিন্তু তোমরা যে জিনিসটা আজকে হয়তো বা দেখতেছো কিন্তু পরে বই খুলেও দেখো না, বাজারে বাংলা বইও আছে, ইংরেজিতে যদি তোমরা সার্চ দিও করো, আমি সেগুলো রেফারেন্স দিব নেক্সট লাস্ট টপিকে, লাস্টে আমি কোন বই থেকে ই করব পড়বা সেটাও আমি তোমাদেরকে সেই রেফারেন্স বুকও নাম দিব। যাই হোক, এই কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। আমি হলোকে তাহলে আজকে কি কি কোশ্চেন দিয়ে আলোচনা করব সেই নেক্সট টপিক্স আমি চলে যাই। আজকে আমি সাধারণত হলোকে চারটা টপিক্স নিয়ে আলোচনা করব, যে কি কি সেটা হচ্ছে গিয়ে যে ডিফাইন সিস্টেম অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেমস, ডিসক্রাইব দ্য কি এলিমেন্টস অফ এ সিস্টেম, ডিফাইন ওপেন অ্যান্ড ক্লোজ সিস্টেম। আমি এই চারটা কোশ্চেন নিয়ে টপিক্স নিয়ে আলোচনা করব এবং তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনবে যে সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেম কি, সিস্টেমের বৈশিষ্ট্য কি, সিস্টেমের উপাদানগুলো কি কি, হ্যাঁ ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেম বলতে কি বোঝাও। এখন বলতে পারো স্যার আসলে কোনগুলো, আসলে এই চারটা প্রশ্নই সব সময়ই আসে, এই চারটা কোশ্চেন সব সময়ে অনেক সময় আসে যে ওপেন সিস্টেম কাকে বলে, 1 মার্কের জন্য এসে গেছে। আবার সিস্টেমের বৈশিষ্ট্য লিখো, 2 মার্কের জন্য এসে গেছে। আবার এরকম আছে যে সিস্টেমের উপাদানগুলো বর্ণনা করো, আলোচনা করো, রচনামূলক কোশ্চেন হিসেবে এসে গেছে। তাহলে আমি হচ্ছে গিয়ে এখানে বলবো যে তোমরা এখানে যে চারটা প্রথম যে চারটা টপিক্স এখানে কোনোটাই বাদ দেওয়া যাবে না, সবগুলো টপিক্সই তোমরা খুব সুন্দর করে আয়ত্তে রাখবে। এখন তোমরা যে কাজটা করো, আমি অনেক সময় দেখা যাচ্ছে কোশ্চেন আসছে যে সিস্টেমের উপাদানগুলো আলোচনা করো, তোমরা দিয়ে দিচ্ছ সিস্টেমের বৈশিষ্ট্য। এই হচ্ছে সমস্যা যে তোমরা দেখা যাচ্ছে যে না আমি তো 50-এ 50-এ 60-এ 60-ই আনসার করছি কিন্তু ভুল আনসার করে আসছে, রং আনসার করে আসছে, বুঝো নাই যে প্রশ্ন চাইছে প্রশ্ন উল্টাটা। তো এইখানে খেয়াল রাখতে হবে যে আমি আসলে কি করেছি, সিস্টেমের উপাদান চাইছে, আমি সিস্টেমের বৈশিষ্ট্য আলোচনা করলাম, তাহলে তো হবে না, এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, প্রথম টপিকস সেটা হচ্ছে কি ডিফাইন সিস্টেম অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেমটা কি। তাহলে আমি আগে এই কোশ্চেনটা পড়ার আগে আমি একটা আরেকটা কোশ্চেন পড়ে নিতে চাই, সেটা হচ্ছে কি ডাটা এবং ইনফরমেশন কি। ডাটা এবং ইনফরমেশন কি আমার মনে হয় তোমরা জানো, আমি কথা বলতেছি এখানে প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা ডাটা, এখানে প্রত্যেকটা ওয়ার্ডই কি এক একটা ডাটা। আর তাহলে ইনফরমেশন কি, একই কথা বলবে কি কথাটা কি যে কোনো তথ্যকে ইনফরমেশন বলা হয়। তাহলে কিন্তু ডাটা এবং ইনফরমেশনের মধ্যে অবশ্যই কিন্তু একটু পার্থক্য আছে। বলছে যে কোনো ব্যক্তি বস্তু বা বিষয়ের নামই হলো ডাটা, আর ইনফরমেশনটা হচ্ছে গিয়ে এটা ব্যবহার উপযোগী, ইনফরমেশনটা হচ্ছে ব্যবহার উপযোগী, দ্যাটস মিন হচ্ছে কোনো বিষয়বস্তুর অর্থপূর্ণ এবং ব্যবহার উপযোগী অবস্থা নির্দেশ করে তাকে বলা হচ্ছে ইনফরমেশন। তাহলে তোমরা মোটামুটি একটা জিনিস ক্লিয়ার হলে যে ডাটা এবং ইনফরমেশনটা কি। অনেক সময় এই কোশ্চেনটা আসে না, তারপরে অনেক সময় আসে যে ডাটা এবং ইনফরমেশন বলতে কি বোঝা, যদি আসে যায় তাহলে তোমরা লিখতে পারবা, আমি জানি না করলেও তোমরা লিখতে পারবা, তারপরেও একটু বলে নিলাম। যাই হোক, আমরা এখন সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেম নিয়ে আলোচনা করব, সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেম নিয়ে আলোচনা করব যে সিস্টেমটা কি, ডিফাইন দ্য সিস্টেম অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি এখানে সিস্টেম বলতে কি বুঝবো, কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানকে বুঝবো। আর সিস্টেম আমরা কিন্তু এমনি জানি, সিস্টেম মানে একটা পদ্ধতি, সিস্টেম মানে কি একটা পদ্ধতি। যাই হোক, এখানে যেহেতু সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, এখানে আমি সিস্টেম বলতে কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানকে আমি বোঝাবো। আমি এখানে সিস্টেম বলতে কি বোঝায় সে সম্পর্কে একটু তাহলে আলোচনা করি যে সিস্টেমটা কি।
বলছে যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করার জন্য ধারাবাহিকভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে সিস্টেম বলে। বলছে কোনো নির্দিষ্ট অবজেক্ট ফিল আপ করার জন্য আর কি, ধারাবাহিকভাবে একে অপরের উপর নির্ভরশীল হয়ে। তাহলে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি এখানে 9:30টায় অনলাইন ক্লাসে ঢুকছি, কিভাবে ঢুকছি, প্রথমে আমার যে হায়ার অথরিটি আছে, অথরিটি একটা নির্দেশ দিছে যে রুটিন করো, বিভাগীয় প্রধানদেরকে, ডিপার্টমেন্টাল হেডদেরকে, ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেই অনুযায়ী একটা রুটিন করছে, সেটা তারপর কি আমাদের নিকট পৌঁছে দিছে। তাহলে দেখো আমরা একে অপরের উপর নির্ভরশীল হলাম না, এবং একটা ধারাবাহিক পদ্ধতি, এটা কিন্তু একটা ধারাবাহিক পদ্ধতি, এটাই হচ্ছে সিস্টেম। এবং প্রত্যেকটা সিস্টেম যদি একটা ধারাবাহিক পদ্ধতি না থাকে, কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে যদি ধারাবাহিক পদ্ধতি না থাকে, তাহলে সেই অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান বা সেই সিস্টেম কখনোই ভালোভাবে চলতে পারে না। প্রত্যেকটা সিস্টেমেরই নিজস্ব হচ্ছে গিয়ে নিয়ম মাফিক অর্থাৎ ধারাবাহিক ভাবে চলবে। যদি ধারাবাহিক ভাবে না চলে তাহলে সেই সিস্টেম কখনোই কি সফলতা অর্জন করতে পারবে না। তাহলে এখানে সিস্টেম সম্পর্কে তোমরা অলরেডি বুঝে গেছো যে একটা সিস্টেম হচ্ছে একটা ধারাবাহিক পদ্ধতি, যা একে অপরের উপর নির্ভরশীল করে যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য কাজ করা হয়ে থাকে। তাহলে ইনফরমেশন সিস্টেমটা কি? অনেকটা একই রকম, তারপরও বলি যে বলছে এটা একটা ইনফরমেশন সিস্টেম, একটা বিশেষ ধরনের কাজের পদ্ধতি, অর্থাৎ এমন এক ধরনের পদ্ধতি যাতে কাস্টমারের জন্য কর্মী, যন্ত্রপাতি, রিসোর্সকে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস উৎপাদন করে। অর্থাৎ ইনফরমেশন সিস্টেম হলো এক ধরনের ওয়ার্ক সিস্টেম যে অ্যাক্টিভিটি প্রসেসিং এর কাজকে উন্নত করে। একই জিনিস অনেকটাই, অর্থাৎ বলছে যে যে অ্যাক্টিভিটিটা করলে, আমি আগেই বলে দিয়েছিলাম ইনফরমেশনটা হচ্ছে গিয়ে ব্যবহার উপযোগী, ইনফরমেশনটা হচ্ছে কি ব্যবহার উপযোগী, অর্থাৎ সিস্টেমের জন্য ব্যবহার উপযোগী যে সকল তথ্য সিস্টেমকে ডেভেলপ করে সেটাই হচ্ছে কি ইনফরমেশন সিস্টেম। তাহলে আমরা প্রথম টপিকস নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেল। প্রথম টপিকসটা হচ্ছে কি ডিফাইন সিস্টেম অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। তাহলে সিস্টেম আমরা বললাম যে সিস্টেম হচ্ছে কি একটা ধারাবাহিক পদ্ধতি, একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধন করার জন্য সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে। আর ইনফরমেশন সিস্টেম হচ্ছে কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য ব্যবহার উপযোগী যে সকল তথ্য ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। আমরা তাহলে এখন হচ্ছে কি নেক্সট টপিকসে চলে যাব। আমরা নেক্সট টপিকসে, নেক্সট টপিকসটা কি মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিস্টেমস। বলছে যে সিস্টেমের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে সিস্টেমের বৈশিষ্ট্য, আমি কিন্তু আগে বলছি সিস্টেমের উপাদান আছে, সিস্টেমের বৈশিষ্ট্য আছে। অনেক সময় সিস্টেমের বৈশিষ্ট্য অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসাবে আসে, আবার সিস্টেমের উপাদানটা ম্যাক্সিমাম সময়ে হচ্ছে গিয়ে কি রচনামূলক কোশ্চেন হিসাবে আমাদের কাছে আসে, বোর্ডের কোশ্চেন হিসাবে। তাহলে এখানে দেখি যে সিস্টেমের সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে কি পাঁচটি, কয়টি? পাঁচটি। সেটা হচ্ছে কি অর্গানাইজেশন বা ক্রম, ইন্টারাকশন, ইন্টারডিপেন্ডেন্স, ইন্টিগ্রেশন, সেন্ট্রাল অবজেক্টিভ। তাহলে কয়টা বৈশিষ্ট্য? পাঁচটা। একটা হচ্ছে অর্গানাইজেশন বা ক্রম, ইন্টারাকশন, ইন্টারডিপেন্ডেন্স, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন, আরেকটা হচ্ছে কি সেন্ট্রাল অবজেক্টিভ। তাহলে অর্গানাইজেশন বা ক্রম কি, অর্ডারটা কি, একটু একটু আলোচনা করি, তোমরা তাহলে অনেকটাই বুঝতে পারবা, পরে তোমরা পড়ে নিবা। অর্গানাইজেশন বা অর্ডারটা কি, অর্গানাইজেশন মানে হচ্ছে গিয়ে বা অর্ডার হচ্ছে গিয়ে প্রত্যেক প্রতিষ্ঠানের একটি হচ্ছে গিয়ে কি কয় এটাকে কি বলে অর্ডার থাকে। অর্থাৎ যেমন হচ্ছে গিয়ে আমাদের প্রিন্সিপাল, প্রিন্সিপাল অর্থাৎ আমাদের যেমন অর্গানাইজেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ।
একাডেমিকে, যেমন একাডেমিকের দায়িত্ব থাকে ভাইস প্রিন্সিপাল স্যার মহোদয়, হ্যাঁ, আবার একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ দুইটার দায়িত্বে কে? প্রিন্সিপাল মহোদয়। আবার হচ্ছে কি, এখান থেকে যেমন ডিপার্টমেন্ট, অর্থাৎ অর্গানাইজেশনটা হচ্ছে যে অর্গানাইজেশনটা বা প্রমোটা হচ্ছে কিভাবে সাজানো হয়েছে, যেমন কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার টেকনোলজিতে কি ডিপার্টমেন্টের হেড কে? চিফ ইন্সট্রাক্টর। তারপর কে? ইন্সট্রাক্টর, জুনিয়র ইন্সট্রাক্টর, স্টাফ ইন্সট্রাক্টর, MLSS, এভাবে ধারাবাহিকভাবে সাজানো থাকে। এটাই হচ্ছে অর্গানাইজেশন বা ক্রম। তাহলে অর্গানাইজেশন হলো একটি সুসংগঠিত প্রতিষ্ঠান যা কতগুলো ক্রম বা ধারা মেনে চলে। এটি কতগুলো উপাদানের সমষ্টি, যেমন একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক থাকে, যেটা আমি বললাম, তারপর ব্যবস্থাপক, তারপর সুপারভাইজার, সর্বশেষ কি থাকে? ওয়ার্কার থাকে। এগুলোই হচ্ছে কি, অর্গানাইজেশন বা ক্রম। তাহলে তোমরা একটু দেখবা যে অর্গানাইজেশন বা ক্রমটা কি। পরে হচ্ছে ইন্টারাকশন, এটা আসে অনেক সময় সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসাবে আমাদের এই কোশ্চেনটা আসে যে ইন্টারাকশন, যে ইন্টারাকশন কাকে বলে, ডিফাইন দ্য ইন্টারাকশন। তাহলে ইন্টারাকশনটা হচ্ছে পারস্পরিক ক্রিয়া বা প্রতিক্রিয়া। আসলে ইন্টারাকশন ছাড়া কোনো সিস্টেম বা কোনো অর্গানাইজেশন বা কোনো প্রতিষ্ঠান, হ্যাঁ, সাকসেসফুলি কমপ্লিট হতে পারে না। কারণ হচ্ছে কি, আমার আমাকে আমার কোনো ইনফরমেশন প্রথমে পাস করে কে? আমার ডিপার্টমেন্টের হেড, হ্যাঁ, আমার ডিপার্টমেন্টের হেডকে পাস করে কে? যেমন হচ্ছে কি, প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল, এরকম। তাহলে এটাই হচ্ছে ইন্টারাকশন। অর্থাৎ ইন্টারাকশন হচ্ছে পারস্পরিক ক্রিয়া বা প্রতিক্রিয়া। অর্থাৎ ইন্টারাকশনের মূল অর্থ হচ্ছে পারস্পরিক ক্রিয়া। সিস্টেমের প্রতিটি উপাদান একে অপরের উপর নির্ভরশীল, অর্থাৎ কোনো উপাদানই এককভাবে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না। এটাই হচ্ছে ইন্টারাকশন। অর্থাৎ যেমন আমি যদি কোনো হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা হচ্ছে কি কয় নিয়ে আলোচনা করি, সেখানে তোমার দেখো যে প্রোডাকশন ডিপার্টমেন্ট অবশ্যই সেলস ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল। কেন নির্ভরশীল? আমি প্রোডাকশন করলাম, এখন সেলসে সেটা আমি সেই ইনফরমেশন দিলাম না, সেলসকে বললাম না যে তুমি বিক্রি করো বা মার্কেটিং করো, হ্যাঁ, তাহলে কি হবে আমার প্রোডাকশন উৎপাদন করে? এটা হচ্ছে ইন্টারাকশন। অর্থাৎ পরস্পরের সাথে সম্পর্ক থাকতে হবে, এটাকে বলা হয় ইন্টারাকশন। আমাদের নেক্সট যেটা হচ্ছে কি, ইন্টারডিপেন্ডেন্স। ইন্টারডিপেন্ডেন্স অনেকটা ইন্টারাকশনের মতোই, অর্থাৎ আমরা অর্গানাইজেশন বা সিস্টেম বা প্রতিষ্ঠান যাই বলি না কেন, আমরা হচ্ছে কি ইন্টারডিপেন্ডেন্স, একে অপরের উপর নির্ভরশীল। এটা যদি না হয় তাহলে কিন্তু কখনোই হচ্ছে কি কয় সম্ভব হবে না। হ্যাঁ, আমরা অনলাইনে ক্লাস নিব, এখন অধ্যক্ষ মহোদয় যদি বলে যে হলো কি সে একাই এটা সাকসেসফুলি কমপ্লিট করবে, হ্যাঁ, এই প্রোগ্রামটা, তাহলে কি সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে না। দেখো, এই সাকসেসফুলি কমপ্লিট করার জন্য প্রথমে অধ্যক্ষ মহোদয় কি করছে, অধ্যক্ষ মহোদয় প্রথমে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টের হেডদেরকে নিয়ে বসছে, বসে এটা কিভাবে কমপ্লিট করা যায়, কোথায় ক্লাস নেওয়া যায়, কিভাবে করা যায়, হ্যাঁ, এবং কিভাবে রুটিন হবে, হ্যাঁ, রুটিনটা যাতে এলোমেলো। তোমরা একটু খেয়াল করে দেখবা, আমাদের প্রথমে একটু রুটিন এলোমেলো হয়েছিল, এখন কিন্তু রুটিন আমাদের কমপ্লিট হয়েছে, তাই না? হ্যাঁ, কারণ হচ্ছে কি, তখন ইনফরমেশন ওইভাবে পাস হয় নাই, আরএস এর রুটিন ক্লাসগুলো আমরা ওইভাবে কি কয় যে কমপ্লিট করতে পারি নাই, হ্যাঁ, ইমবেডেড করতে পারি নাই, এখন কিন্তু সেভাবে করতে পারছি। এবং ফাইনালি আমরা তোমাদেরকে, আমি কিন্তু সেভাবে পুস্টও দিছি যে দেখো, সরি সরি বলে আমি কিন্তু পুস্ট দিছি যে আসলে আমি অনেকবার পুস্ট দিছি আমাদের রুটিনটা, কিন্তু লাস্টে বুলবুল স্যার হেসেই দিছে যে আসলে রুটিন বারবার চেঞ্জ করতে হয়েছে। যাই হোক, এখন যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। তাহলে আসলে দেখো, এই যে একজন যেমন আরএস ডিপার্টমেন্টের মতো রুটিন করছে, হ্যাঁ, কম্পিউটার কম্পিউটার ডিপার্টমেন্টের মতো রুটিন করছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের মতো রুটিন করছে, কারণ ইলেকট্রিক্যালও আমাদের ক্লাস আছে, আরএসও ক্লাস আছে, হ্যাঁ, বা ইলেকট্রনিক্সও ক্লাস আছে, তারা তাদের মতো রুটিন করছে, এই তো এলোমেলো বেজে গেছে। কিন্তু এখন আর সেই এলোমেলোটা নাই, এখানে এটাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। আমি আসলে কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এটাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল, অর্থাৎ একটা সিস্টেম আর একটা সাব সিস্টেমের উপর নির্ভরশীল। তা না হলে কিন্তু কখনোই, হ্যাঁ, যে একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল। এখন ডিপার্টমেন্ট বলতে আমি শুধু যে পলিটেকনিক বলতেছি এরকম না, সেটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে, সেটা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে, হ্যাঁ, যাই হোক, এটাই হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। যখন কোনো সিস্টেম বলছে, যখন কোনো সিস্টেমের উপাদান
অন্যান্য সাব সিস্টেমের উপর নির্ভরশীল তাকে ইন্টারডিপেন্ড বলা হয়ে থাকে। এনে একটা উদাহরণ দিচ্ছি, আসলে এই উদাহরণটা বেশি আমার ভালো লাগতেছে না, তারপর আমি বলি। বলছে যে কম্পিউটার চালাইতে হইলে যেমন সফটওয়্যারের উপর নির্ভরশীল, এটা ছোট একটা উদাহরণ। কম্পিউটার যেমন বিদ্যুতের উপর নির্ভরশীল, হ্যাঁ, এগুলো হচ্ছে কি সাব সিস্টেম। আসলে একটা কম্পিউটার পরিচালনা করতে যেগুলো লাগে সেটাই হচ্ছে কি আমাদের সাব সিস্টেম। তাহলে তোমরা ইন্টারডিপেন্ডেন্স কথাটা অলরেডি বুঝে গেছো, ইন্টিগ্রেশনটা কি, তাহলে আমি সেই ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করি। ইন্টিগ্রেশন আসলে বলতে গেলে প্রত্যেকটা সিস্টেম, সাব সিস্টেম, অর্থাৎ ম্যানেজার বলো, সুপারভাইজার বলো, কর্মী বলো, অথবা তুমি প্রিন্সিপাল বলো, ভাইস প্রিন্সিপাল বলো, চিফ ইন্সট্রাক্টর বলো, ইন্সট্রাক্টর বলো, জুনিয়র ইন্সট্রাক্টর বলো, ক্লাস ইন্সট্রাক্টর বলো, অফিস সহায়ক বলো, যাই বলো না কেন, প্রত্যেকের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে, অর্থাৎ সংযোগ থাকতে হবে, কমিউনিকেশন থাকতে হবে, এটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনটা অনেকটাই হচ্ছে গিয়ে কি কয় যে আসলে দেখো অনেক সময় কিন্তু একই রকম মনে হয় যে ইন্টারঅ্যাকশন, ইন্টারডিপেন্ডেন্স, ইন্টিগ্রেশন, হ্যাঁ, এগুলো অনেকটাই একই রকম। তারপরেও তোমাদেরকে বলতেছি এটা হচ্ছে ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে সংযোগ সাধন। প্রত্যেকটা ফোল্ডার সাব ফোল্ডারের সাথে, অর্থাৎ প্রত্যেকটা ডিভিশন সাব ডিভিশনের সাথে কমিউনিকেট করবে, এটাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন। বলছে একটি প্রক্রিয়া অনেকগুলো ধাপের মাধ্যমে সম্পন্ন হয়, তাহলে এই ধাপের মাধ্যমে অবশ্যই সংগ্রহ সংযোগ থাকতে হবে। ইন্টিগ্রেশনের বাংলা অর্থ হচ্ছে গিয়ে সংযোগ সাধন। যদি সিস্টেমের মধ্যে সুন্দর সুসংগঠিত সম্পর্ক বিরাজ না করে তবে সিস্টেম কার্যকরী করা সম্ভব নয়। তাহলে আমরা অলরেডি বুঝে গেছি যে ইন্টিগ্রেশনটা কি। পরে হচ্ছে গিয়ে সেন্ট্রাল অবজেক্টিভ। সেন্ট্রাল অবজেক্টিভ কি বলো? আসলে আমার শেষ করতে হবে, মনে হয় এখন 10:07 বেজে গেছে। যাই হোক, সেন্ট্রাল অবজেক্টিভটা কি? সেন্ট্রাল অবজেক্টিভ হচ্ছে একটা সিস্টেম, অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের মূল যে জিনিস, আমাদের মূল জিনিস কি বলো? আমাদের মূল জিনিস, আমাদের ময়মনসিংহ পলিটেকনিকের সেন্ট্রাল অবজেক্টিভ কি? আমাদের ময়মনসিংহ পলিটেকনিকের প্রোডাক্ট কি? আমাদের ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রোডাক্ট হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, অর্থাৎ ডিপ্লোমা যারা পাশ করবে সেটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন আমাদের কথার কথা ষষ্ঠ পর্ব করে অর্ধেক ছাত্র বের হয়ে, অর্ধেক ছাত্র জুড়ে গেল, হবে হবে না, যখনই এখান থেকে সনদ নিতে পারবে, সার্টিফিকেট নিতে পারবে, সেটাই হচ্ছে কি আমাদের ফাইনাল প্রোডাক্ট, আর এটাই হচ্ছে আমাদের সেন্ট্রাল অবজেক্টিভ। তাহলে প্রত্যেকটা সিস্টেম, অর্গানাইজেশন বা সিস্টেমে প্রতিষ্ঠানের হচ্ছে গিয়ে সেন্ট্রাল অবজেক্টিভ থাকতে হবে। সেন্ট্রাল অবজেক্টিভ ছাড়া কোনো অর্গানাইজেশন, প্রতিষ্ঠান বা সিস্টেম কখনোই তার লক্ষ্যে লক্ষ্যে যাইতে পারবে না। আমাদের কিন্তু সেন্ট্রাল অবজেক্টিভ আছে, যেমন আমাদের অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনের সেন্ট্রাল অবজেক্টিভ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রোডাক্ট বের করা। এরকম প্রত্যেকটারই প্রতিষ্ঠানেরই কি সেন্ট্রাল অবজেক্টিভ আছে। তাহলে আমরা আসলে আজকে সিস্টেমের মূল উপাদান নিয়ে আলোচনা করলাম। সিস্টেমের মূল উপাদানগুলো হচ্ছে গিয়ে কয়টা? সিস্টেমের সরি, আমরা সিস্টেমের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। সিস্টেমের মূল বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে অর্গানাইজেশন, অর্থাৎ অব্লিক ক্রম যেটাকে বলা হয়, একটা অর্গানাইজেশন কিভাবে থাকে সেই অর্ডারটা আর কি। তারপর হচ্ছে ইন্টারঅ্যাকশন, ইন্টারডিপেন্ডেন্স, ইন্টিগ্রেশন এবং হচ্ছে গিয়ে সেন্ট্রাল অবজেক্টিভ। অনেক সময় এই কোশ্চেনটা কি আকারে আসে, বৈশিষ্ট্য, যে সিস্টেমের বৈশিষ্ট্যগুলো লিখো, আবার অনেক রচনামূলক হিসাবে কমই আসে, তারপরে যদি আসে সিস্টেমের বৈশিষ্ট্য আলোচনা করো, এরকম ভাবে আসে। যাই হোক, আমরা নেক্সট টপিক সেটা হচ্ছে গিয়ে ডিসক্রাইব দ্য কি এলিমেন্টস অফ সিস্টেম, অর্থাৎ সিস্টেমের সিস্টেমের উপাদানগুলো, মূল উপাদানগুলো কি। আমি মূলত এই পাঁচটা ছয়টা উপাদান আছে, এই পাঁচটা ছয়টা উপাদান আলোচনা করব। তাহলে আগে আলোচনা করলাম সিস্টেমের বৈশিষ্ট্য, এখন আলোচনা করছি আমি সিস্টেমের কি উপাদান। সিস্টেমের মূলত হচ্ছে গিয়ে কয়েকটি উপাদান আছে, সেই উপাদানগুলো হচ্ছে ইনপুট, আউটপুট, পরে হচ্ছে গিয়ে প্রসেসর, কন্ট্রোল, ফিডব্যাক, এনভায়রনমেন্ট, বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারফেস।
সিস্টেমের উপাদান ছাড়া চলবে? আমাদের সিস্টেমের ইনপুট এবং আউটপুট কি? অর্থাৎ আমাদের অর্গানাইজেশনের বা আমাদের পজিশনের সিস্টেমের ইনপুট এবং আউটপুট কি? অর্থাৎ প্রত্যেকটা অর্গানাইজেশনের সিস্টেমের ইনপুট এবং আউটপুট আছে, তারপর হচ্ছে কি কি প্রসেসর আছে, কন্ট্রোল আছে, ফিডব্যাক আছে, এনভায়রনমেন্ট আছে, বাউন্ডারিস এবং ইন্টারফেস আছে। তাহলে সিস্টেমের মূল উপাদান আমাদের মূলত এখানে ছয়টি, একটি হচ্ছে ইনপুট এবং আউটপুট, আর একটা হচ্ছে প্রসেসর, তারপর হচ্ছে কন্ট্রোল, ফিডব্যাক, এনভায়রনমেন্ট, বাউন্ডারিস অ্যান্ড ইন্টারফেস। তাহলে ইনপুট এবং আউটপুটটা কি? আমি অলরেডি বলে ফেলছি যে প্রত্যেকটা সিস্টেমেরই ইনপুট এবং আউটপুট আছে। যেমন তুমি যে কাপড় পরিধান করে আসো সেটারে কি কাঁচামাল আছে? হ্যাঁ, কাঁচামালটাই হচ্ছে কি ইনপুট। যেমন আমাদের প্রতিষ্ঠানের ইনপুট কি, যে এখানে আমরা এসএসসি পাস, হ্যাঁ এসএসসি পাস, এসএসসি আমরা নির্দিষ্ট একটা সময়ে ঢুকাই, এগুলো হচ্ছে কি স্টুডেন্টরা হচ্ছে আমাদের ইনপুট। এবং এখান থেকে আউটপুট কি, আমরা ফাইনাল কি প্রোডাক্ট পাই, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে এখান থেকে বের হয়ে যায় সেটাই হচ্ছে কি আমাদের আউটপুট। প্রসেসর, প্রসেসর হচ্ছে ইনস্টিটিউটের বা অর্গানাইজেশন। আমি যদি ময়মনসিংহ পলিটেকনিক দিয়ে উদাহরণ দিই তাহলে প্রসেসর হচ্ছে আমাদের ময়মনসিংহ পলিটেকনিকের হচ্ছে গিয়ে কি প্রিন্সিপাল। অর্থাৎ প্রসেসর হচ্ছে সিস্টেমের মূল, যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কীভাবে প্রক্রিয়াধীন হবে, কীভাবে কাজ করবে, সমস্ত কিছু কীভাবে সাকসেস হবে সেটাই হচ্ছে সিস্টেমের কি প্রসেসর। আর এই প্রসেসরগুলো, প্রসেসরটা অনেকগুলো ফোল্ডার এবং সাব ফোল্ডারের সমন্বয়ে গঠিত হয়ে থাকে, অনেকগুলো সিস্টেম সাব সিস্টেমের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। অর্থাৎ প্রসেসর সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ যে উপাদানের সাহায্যে ইনপুট হতে আউটপুট পাওয়া যায় তাকে প্রসেসর, এক কথায় যে উপাদানের সাহায্যে ইনপুট হতে আউটপুট পাওয়া যায় সেটাই হচ্ছে কি আমাদের প্রসেসর। কন্ট্রোল, কন্ট্রোল সিস্টেমে অবশ্যই, সিস্টেম বা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে অবশ্যই কন্ট্রোল থাকতে হবে, নিয়ন্ত্রণ থাকতে হবে, যা কারোর মাধ্যমে নিয়ন্ত্রণ দিতে করতে হবে। হ্যাঁ, কারণ নিয়ন্ত্রণ না থাকলে কিন্তু, জবাবদিহিতা না থাকলে সেই সিস্টেম কিন্তু ভালো চলতে পারে না। এটাই হচ্ছে গিয়ে আমাদের, অর্থাৎ প্রসেসটা কিভাবে হবে, প্রসেসটা কিভাবে এক্সিকিউট হবে এটা নিয়ন্ত্রণ করাটাকেই বলা হচ্ছে গিয়ে কি কন্ট্রোল। ফিডব্যাক, ফিডব্যাক হচ্ছে কি বলো? ফিডব্যাক মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা তৈরি করছি তা মানসম্মত কিনা, এটা কে দিবে? যেমন যদি উদাহরণস্বরূপ দিই, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ফিডব্যাক কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এখান থেকে যারা পাশ করে অন্য জায়গায় চাকরি করতেছে তাদের সুনামটাই হচ্ছে, তাদের কার্যকলাপই হচ্ছে আমাদের ফিডব্যাক। এনভায়রনমেন্ট, তাহলে ফিডব্যাকটা বোঝা গেছে, ফিডব্যাকটা কি? ফিডব্যাকটা হলো যে আমাদের, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা ছাত্ররা বাইরে যে কাজকর্ম করতেছে তাদের কার্যকলাপ বা তাদের মান, মানদণ্ডটাই হচ্ছে আমাদের ফিডব্যাক। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। যাই হোক, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট হচ্ছে কোনো সিস্টেম বা অর্গানাইজেশন স্থাপন করতে হলে অবশ্যই আগে প্রথমেই পরিবেশের উপর নির্ভরশীল করতে, নির্ভর করতে হবে। এখন আমি, তোমরা হয়তো বা জানো কি না জানি না, যেমন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কিন্তু প্রথম যখন এই মাসকান্দায় স্থাপন করা হয়েছে তখন আশেপাশে কোনো কিছুই ছিল না, খুব নিরিবিলি ছিল। কারণ কি, শিক্ষা প্রতিষ্ঠান খুব নিরিবিলি জায়গায় হয়তো হয়, অন্য জায়গায় হলে, যেমন কথার কথা এই যে আমি যদি এখন এই গাঙ্গিনা পার বা সরপরা মোড়ে কোনো প্রতিষ্ঠান স্থাপন করি তাহলে কিন্তু সেটা হলো না, পরিবেশের সাথে খাপ খাইলো না। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট। অর্থাৎ কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান স্থাপন করতে হলে অবশ্যই এনভায়রনমেন্টের প্রতি, অর্থাৎ পরিবেশের প্রতি খেয়াল রাখতে হবে। বাউন্ডারিস অ্যান্ড ইন্টারফেস, এটা আসলে কিছু নিয়ম কানুন, যেমন সরকারের বেঁধে দেওয়া নিয়ম কানুন, প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশন বা সিস্টেমের বেঁধে দেওয়া নিয়ম কানুন, এগুলোই হচ্ছে গিয়ে কি বাউন্ডারিস এবং ইন্টারফেস। এর বাইরে আমরা যেতে পারবো না। অর্থাৎ যেমন কথা কথা ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, যেমন সরকার বলছে যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটা অর্ডার হয়েছে যে 31 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। হ্যাঁ, তাহলে 31 তারিখ পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তোমরা কি কলেজে আসতে পারতেছো? এটাই হচ্ছে গিয়ে কি বাউন্ডারিস। অর্থাৎ প্রতিষ্ঠান একটা নিজস্ব নিয়ম কানুনের ভিতরে চলবে, এটাই হচ্ছে, আবার একটা নিজস্ব সীমাবদ্ধতা আছে, এটাকেই বলা হয় বাউন্ডারিস এবং ইন্টারফেস। তাহলে আমার ক্লাস আমি শেষ করে দেবো, আমার যেহেতু 10:15 বেজে গেছে। আমরা সিস্টেমের, আমি 4টা টপিক্স নিয়ে আলোচনা করতে চাইছিলাম কিন্তু 4টা টপিক্স নিয়ে আমি আলোচনা করতে পারলাম না। আসলে আমরা কি যে 3টা টপিক্স নিয়ে আলোচনা করলাম,
তিনটা টপিকস কি, একটা হচ্ছে কি সিস্টেম এবং ইনফরমেশন সিস্টেমটা কি, ক্যারেক্টারিস্টিকস অফ সিস্টেমটা কি, কি এলিমেন্টস অফ সিস্টেমটা কি। আমরা আসলে নেক্সট ক্লাসে নেক্সট টপিকস এর সাথে ওপেন এবং ক্লোজ সিস্টেম নিয়ে আলোচনা করব। আর কি বলবো, তাহলে আমরা সিস্টেমের উপাদান কয়টা জানলাম, ছয়টা। একটা হচ্ছে ইনপুট আউটপুট, প্রসেসর, কন্ট্রোল, ফিডব্যাক, এনভায়রনমেন্ট অ্যান্ড বাউন্ডারি অ্যান্ড ইন্টারফেস। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে ওই টপিক্স 1.4টা আলোচনা করতে পারিনি, আমি আলোচনা করতে চাইছিলাম সেটার সাথে ওপেন সিস্টেম এবং ক্লোজ সিস্টেমের সাথে আমরা আরও যে টপিক্সগুলো আলোচনা করব, ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওপেন সিস্টেম, ডিসক্রাইব দ্য ক্যাটাগরিজ অফ ইনফরমেশন, স্টেট দ্য কোয়ালিটিস অফ ইনফরমেশন, স্টেট দ্য নিড অফ কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ আমরা আরও 5টা টপিক্স নেক্সট ক্লাসে ডিসকাস করব। তোমরা রেফারেন্স বুক হিসাবে বাংলা বই আছে, হক পাবলিকেশন আছে, জ্ঞান কি কয় যে প্রাইম আছে, এসব বই আছে, সেগুলো বই থেকে সেটা দেখতে পারো। আবার ইংলিশ বুকও আছে, যেমন সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, ইলিয়াস এম আওয়াত, অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন অফ ইনফরমেশন সিস্টেম, বি ডট রাজা রামান, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন কি হোয়াইট এন্ড বেটলি বার্লো, এই যে বইগুলো আছে তোমরা অনলাইন থেকেও কালেক্ট করতে পারো, অথবা বাংলা বইও তোমরা দেখতে পারো। তাহলে সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে অ্যাটেন্ড হওয়ার জন্য। আমি অলরেডি দেখতে পাচ্ছি 81 জনের মতো কমেন্টস করছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।